মেদিনীপুরে কেন্দ্রের তিন প্রতিনিধি বৃহস্পতিবার দুপুরে জেলাশাসক দপ্তরে যান। ঘণ্টাখানেক জেলাশাসকের সঙ্গে কথা বলে প্রতিনিধি দলটি এক নম্বর ভগবানপুর ব্লক অফিসে চলে যায়। ব্লক আধিকারিকের সঙ্গে কথা বলে বেরোনোর মুখেই গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন। 100 দিনের কাজের বকেয়া টাকার দাবিতে কেন্দ্রীয় প্রতিনিধিদের ঘেরাও করেন। প্রায় আধ ঘন্টা ঘেরাও থাকার পর প্রতিনিধি দলকে উদ্ধার করে স্থানীয় প্রশাসন। বিক্ষোভকারীদের মধ্যে থেকে আবাস যোজনার দুর্নীতি নিয়েও দাবি ওঠে। প্রতিনিধি দলের পরিদর্শন নিয়ে মাথা ঘামাতে রাজি নয় বলে সরাসরি প্রতিক্রিয়া পঞ্চায়েত সমিতির সভাপতির। ইনকোয়ারি করুক, যদি কোনো জায়গায় ত্রুটি পড়ে নিশ্চয়ই তার দায়ভার যারা করেছে তাদের, আমাদের তো কোনো দায়ভার নয়, আমরা তো করিনি, আমরা জানি না, আমাদের জানানোই হয়নি। সার্ভেটা আমরা সার্ভের বাইরে আছি, আমরা ও আলোচনার বাইরে আছি। সরকারি প্রতিনিধিরা আলোচনা করেছে, সরকারি প্রতিনিধিভাবে পাঠানো হয়েছে, তারপরে অঞ্চলের স্টাফ গেছে, ব্লকের স্টাফ গেছে, তারাই করেছে। আমরা লিস্টও দেখিনি, শুধু ঝুলানো হয়েছে দেখেছি, যাদের নেই তাদের বলেছি আবেদন করতে, তারপরে বিডিও সাহেবকে বলেছি খতিয়ে দেখে প্রকৃত যারা গরিব তাদের দেওয়া হোক। রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল আসা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পলিটিক্যাল কারণে মাঝে মাঝে এ টিম, বি টিম, সি টিম, ডি টিম, এ টু জেড টিম, আর কত টিম পাঠাবে? একটা পটকা ফাটলেও চলে আসছে এ টিম, কারো ঘরে টাকা থাকলেও, তার নিজস্ব ব্যবসার টাকা থাকলেও চলে আসছে বি টিম, কারো তিনতলা বাড়ির টাকা দিয়েছে যারা আগে ছিল আমাদের সাথে, তাদের সব আমরা কেটে দিয়েছি। কারণ একটা এনকোয়ারি করা হয়েছে কমপ্লেন আসার সাথে সাথে, এবং এরকম প্রায় 17 লক্ষ আমরা কেটে দিয়েছি যাদের দোতলা তিনতলা বাড়িতে যারা টাকা দিয়েছিল, বিশেষ করে ওই জেলাটায়। অন্যদিকে 4 জনের আরেকটি দল বাগডোগরা হয়ে মালদা পৌঁছে যায়। বৃহস্পতিবার রাতে সার্কিট হাউসে জেলাশাসকের সঙ্গে বৈঠক সেরে শুক্রবার বিভিন্ন পঞ্চায়েতে যাবেন বলেই জানা গেছে। কেন্দ্রের বিভিন্ন প্রকল্প রাজ্যের নামে চালানো হচ্ছে বলেই বঙ্গ বিজেপি নেতাদের অভিযোগ। পঞ্চায়েত নির্বাচনের আগে জেলায় জেলায় প্রতিনিধি পাঠিয়ে শাসক দলের উপর চাপ বাড়ানোর কৌশল কিনা তা নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে সজল মাইতির সঙ্গে অনিমেষ প্রামাণিকের রিপোর্ট, নিউজ টাইম।